বিশ্বজুড়ে চরম অস্থিরতার মধ্যে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে কলকাতা চিনার পার্কে অনুষ্ঠিত হলো বিশ্ব শান্তি সামাজিক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ধর্মের অবদান বিষয়ক আলোচনা সভা। কলকাতা চিনার পার্কে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন ইউএসওর উদ্যোগে কনফারেন্সে দেশ বিদেশের বুদ্ধিস্ট সংগঠনের সদস্যরা অংশ নেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএসও কানাডার হাংসেন বুদ্ধিস্ট টেম্পলের প্রধান ডক্টর ভেন ভিক্ষুনি টিএনজি ওই হাও। তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে গৌতমকে দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের জেনারেল সেক্রেটারি বুদ্ধপ্রিয় মাহাতেরও বলেন, সমস্ত বুদ্ধি সংগঠনের পক্ষ থেকে তিনি সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য গৌতম বুদ্ধের আদর্শকে পাথেয় করার পরামর্শ দেন। গুরু হলেন সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিবছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয়, যাদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সুশিক্ষা আমরা পাই, তারা প্রত্যেকেই আমাদের গুরুস্থানীয়। কথিত আছে যে আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য। হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে। বেদব্যাসজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তারপর তিনি মহাভারত, 18টি মহাপুরাণ, ব্রহ্মসূত্র সহ বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেছিলেন।